এমন একজনের নাম আছে, আরে আচ্ছা, আমার সে এক একটা কাহিনী আছে এর সঙ্গে, যার নাম বলছি। আমি একটা ছবি করেছিলাম, আমার নায়িকা ছিলেন তিনি, আমি নায়ক, ভাবতে পারছেন? রাত 4টে উঠে আমরা মেকআপ করতাম, দেবী হালদার মহাশয় রূপশিল্পী ছিলেন, বিখ্যাত রূপশিল্পী, দেবীদা মেকআপ করতেন আমাকে আর তাকে, আমাদের দুজনকে কালো করতে হতো, পুরো গায়ের রং কালো হয়ে যেত। ভোর 4টে উঠে দেবীদার কাছে আমরা দুজনে বসতাম, মেকআপ করতাম, এবং করতে করতে একদিন এই অভিনেত্রী আমায় বললেন, এই তোমার কি কি হয়েছে? বলো, গায়ে কি সব র‍্যাশ বেরিয়ে গেছে? ওই কালো রংগুলো করতে করতে পুরুলিয়ার ঠাঠা রোদ্দুরের মধ্যে আমরা শুটিং করতাম। এবার আমিও আমার গায়ের দিকে তাকিয়ে দেখি, আমার গায়ে ওরকম র‍্যাশ বেরিয়েছে। সে এক দিন গেছে আমাদের, আমার খুব প্রিয় মানুষ, প্রিয় অভিনেত্রী, খুব ভালো লাগার অভিনেত্রী, বন্ধুই বলবো। কেমিস্ট্রি মাসির জন্য দেবশ্রীরা, একজন জোড়া তালি হয়ে যাক আমাদের সকলের প্রিয় সুন্দরী অভিনেত্রী নায়িকা শ্রীমতী দেবশ্রী রায়, আমাদের সকলের প্রিয় চমকিয়ে দিয়ে জোড়া তালি হয়ে যাক।